ভিডিওটা সেই সব লং ডিস্টেন্স রিলেশনশিপের, যারা হাজব্যান্ড বাইরে থাকেন দেশের বাইরে কিংবা অন্য শহরে চাকরি করেন, বউ থাকে আরেকটা শহরে, তাদের জন্য। ভাই একটু স্পষ্ট কথা বলেন তো, যে আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন সেই মেয়েটার বাপের কি আসলে খাবার দেওয়ার টাকা ছিল না? এত ফৈন্নি ছিল, মানে এতই কি তার অবস্থা খারাপ ছিল যে সে বাসায় খাবার দিতে পারছিল না, এবং সেই কারণে মেয়েটাকে কোনো মতে বিদায় করেছে, একটা ঘরে দিয়েছে, সেই ঘরের কাজের বুয়া হিসেবে সে কাজ করছে। আর তার মহারাজ দ্য কিং, তিনি গেছেন অন্য দেশে যুদ্ধ করতে, গেছেন চট্টগ্রাম, গেছেন বিদেশ, নোয়াখালী, বরিশাল, দুবাই, সৌদি আরব, বিভিন্ন দেশে চলে গেছে, কাজ করতে গেছে, সংসার চালাতে গেছে, মহান দায়িত্ব, মানে নিচ্ছি ভাই, সেলুট, হাজার সেলুট, খুব খুব বিরাট কাজ করছেন, আপনারা বাংলাদেশের মেরুদণ্ড, আনডাউটলি। কোনো হালায় যদি বলে যে আপনাদের নামে অপমান, আমি তাহলে জুতাবো, আমি নিজে সেই সব প্রবাসীদের বিরুদ্ধে যাদের কথা বলে, কোনো প্রবাসীর বিরুদ্ধে কথা বলে আমি তাহলে জুতাবো, কারণ প্রবাসীরা বাংলাদেশের প্রাণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন আপনি কোনো একটা মেয়েকে বিয়ে করলেন, সেই বউটাকে রেখে এক মাস, দুই মাস, ৩৬ মাস, ৫০ মাস দূরে কেমনে থাকেন আপনি? আমার এবং ওই মেয়েটা কেন আপনারে বিয়ে করল, ওই মেয়েটারে আপনি কী দিলেন, সে পেলোটা কি আপনার কাছ থেকে? সারাদিনে ফোনে হাই যান, কী করতেছো, ইমোতে একটু ভিডিও কল দাও, একটু প্রেম করো, একটু কিসি দাও, একটু এটা করো ওইটা করো, খুল্লা দেখাও, দ্যাটস ইট, ইট ইজ লাইফ, ইট ইজ লাইফ? নো, প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে সন্ধ্যাবেলায় তার জামাই বাসায় ফিরবে এবং ফেরার সময় তার জন্য কোনো একটা কিছু নিয়ে আসবে। প্রত্যেকটা মেয়ে চায় রাত্রেবেলায় তার জামাইয়ের সাথে গল্প করবে, প্রত্যেকটা মেয়ে চায় তার জামাই পাশে থাকবে, তার গায়ের গন্ধটা সে শুঁকবে এবং সে ওই নেশায় বিভোর হয়ে ঘুমাবে। আপনি পড়ে আছেন বিদেশ, আপনি পড়ে আছেন আর একটা ডিস্ট্রিক্টে, আপনার বউ পড়ে আছে এখানটায় গ্রামে কিংবা যে কোনো জায়গায়, লং ডিস্টেন্স রিলেশনশিপ, তাহলে বিয়েটা করছিলেন কেন? গালি দিয়ে বলতে ইচ্ছে করে, মিয়া বিয়ে করছিলেন কেন তাইলে? যদি বউরে নিজের কাছে রাখতে না পারেন তাহলে বিয়েটা কেন করছিলেন? বউয়ের ভালোর জন্যে আমি আর একটু বেটার করতে চাচ্ছি, তারপরে তারে নিব। আরে ভাই, তাহলে কইরা করতেন, কইরা করতেন? একটা লোকের কাছে আনলেন, তারে প্রেম ভালোবাসা আদর যত্ন শিখাইলেন, তারপরে তাকে রেখে চলে গেলেন, এবং তারপরে যখন ঝগড়া হবে, সে আরেকটা প্রেম করতে যাবে, তাকে অন্য কেউ টাইম দেবে, এবং তখন আপনার মনে হবে আমি এত পরিশ্রম করতেছি তোমাদের জন্য, তোমরা আমাকে এইভাবে অপমান করতেছো, তোমরা আমাকে এইভাবে লুকাচ্ছ, ঠকাচ্ছ। রিয়েলি আপনার তাই মনে হয় যে অধিকারটা আপনার থাকে তখন কথা বলার? থাকে না। দেখেন, আমরা পুরুষ মানুষ, আমাদের অনেক দায়িত্ব আছে, কাজ করতে হবে, মানি ইজ আওয়ার ওয়াইফ, এভরিথিং ইজ ট্রু, বাট সবচেয়ে ট্রু হচ্ছে আপনি যেই মানুষটাকে ঘরে তুলে আনলেন, ঘরে তুলে আনার অনেক শর্ত ছিল, আপনি তাকে দেখভাল করবেন, ভালোবাসবেন, খোরপোশ দেবেন। শুধু খোরপোশ দিলেন, ভালোবাসলেন, দেখভাল করলেন না, তা তো হলো না। আইনত, ধর্মত, যেভাবেই বিয়ে করেন, এই প্রত্যেকটা জিনিস আপনার কাছে একটা ওয়াইফের প্রাপ্য, লং ডিস্টেন্স রিলেশনশিপ নেবার। হয়তো আপনি একটু বেশি বেতনে চাকরি করছেন অন্য জেলায়, ভাই নিজের বউয়ের কাছে থাকেন, কম টাকায় চলেন, তাতে সে খুশি থাকবে। আপনি বিদেশে আছেন, সারা মাস পরিশ্রম করে ৪০-৫০ হাজার টাকা ইনকাম করতেছেন, মাস শেষে গিয়ে ১০,০০০ টাকা টিকানো আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কারণ খাওয়া, পড়া, যাতায়াত, ওষুধ, অনেক কিছু আপনার কাছ থেকে কেটে নিচ্ছে। ওই ১০,০০০ টাকা আপনি গ্রামে থেকেও ইনকাম করতে পারবেন, কিংবা আপনি বিদেশে গেলে আপনার বউকে নিয়ে যান, একটা দোকান দেন ওইখানে, আপনার বউ আর আপনি দুজন মিলে দোকানদারি করেন, কোনো অসুবিধা নেই তো, চাইলে অনেক কিছুই সম্ভব। শুধু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে চাওয়া। যাকে বিয়ে করছেন ওই ভদ্রমহিলাকে দয়া করে দূরে সরাবেন না। আপনি এক বেলা খাইলে আধা বেলা ওরে দেন, আধা বেলা সে খান, আপনি সেই ভালোবাসাটাই দেখান তাকে, যে তুমি আমার জীবন সঙ্গী, একদম অ্যাটাচ, লেগে থাকা, তাকে রেখে কোথাও না, তাকে রেখে অনেক উপরে না, তার সাথে যাই করেন তার সাথে। ভুল বললাম? আই ডোন্ট থিঙ্ক সো। জেনে বুঝে সজ্ঞানেই বলছি, পারলে আপনার ওয়াইফকে সাথে রাখবেন, আমৃত্যু যেন আপনার বুকের উপরে সে মরতে পারে, শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকতে পারে, শেষ বেলা পর্যন্ত এক প্লেটে খেতে পারে। ভাই, দিস ইজ লাইফ, দিস ইজ লাভ, দিস ইজ ফ্যামিলি। টেক কেয়ার অফ ইয়োর বউ, টেক কেয়ার অফ ইয়োর ওয়াইফ, টেক কেয়ার অফ ইয়োর সিস্টার, টেক কেয়ার এভরি লিটল সিঙ্গেল ওম্যান ইউ হ্যাভ অন ইয়োর ফ্যামিলি। আল্লাহ আপনাকে আপনার পরিবারের ছায় বড় হবার, ভালো থাকবার সুযোগ দান করুক। আসসালামু আলাইকুম।